আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 6:05। আমি ঘুম থেকে উঠেছি প্রায় আরও আধা ঘন্টা আগে। ফ্রেশ হয়ে ফজর নামাজটা কমপ্লিট করে ফেলেছি, এখন আমাকে রেডি হতে হবে, কারণ আমি যে বাসটা করে সরাসরি কলকাতা যাচ্ছি সেটি হচ্ছে 7:15 ছাড়বে হচ্ছে আরামবাগ থেকে। তো আমি গ্রিন লাইনের সৌহার্দ্য এই বাসটা করে সরাসরি যাচ্ছি হচ্ছে কলকাতা। দুদিন আগে ঢাকা চলে এসেছি, তো এবারে যাত্রায় আমি কীভাবে বাংলাদেশ থেকে সরাসরি এই বাসে করে কলকাতা যাচ্ছি, কোন কোন বাসগুলো সরাসরি যায়, ভাড়া কীরকম পড়ে, সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। আমি কলকাতা যাব, কলকাতা থেকে একদিন পর চলে যাব শিলিগুড়ি, সেখান থেকে আমার বাইক ট্যুর শুরু হবে। তো চলেন শুরু করা যাক। আমার 6:30 বাজে নামার কথা ছিল, 6:40 বাজায় ফেলছি। আর দেখি শুভ ভাগ্যে সকালবেলা জসিম ভাই চলে আসছে আমাকে আগায় দেওয়ার জন্য। এই বাই ব্রাদার থাকলে এরকম টেনশন ফ্রি থাকা যায় আর কি। আরেকটা বাই ব্রাদার ওখানে আসতেছে, সিম নিয়ে আসতেছে, ইন্ডিয়ান সিমটা ফেলে আসছি, তো আমার জন্য ইন্ডিয়ান সিম নিয়ে আসতেছে আর কি। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বাইক নিয়ে যাচ্ছি না, ঢাকায় আমাকে বাসা থেকে 5 কাউন্টার পর্যন্ত নিয়ে যাচ্ছে ভাই, আর আমি পিলিয়ন হিসেবে পিছনে বসে আছি। এদিকে হচ্ছে কিছু দেখি না, কিছুক্ষণ অপেক্ষা করার পর এই সৌহার্দ্য গাড়িটা চলে আসছে, এটা করেই আমি সরাসরি বাংলাদেশের ঢাকা থেকে যাব কলকাতা। এই হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে সৌহার্দ্য। দুইটা যাই, একটা হচ্ছে গ্রিন লাইন থেকে, আর একটা হচ্ছে যে আপনার শ্যামলি দিয়ে। বাট হচ্ছে যে আমি যেটা শুনেছি গ্রিন লাইনের গাইডে হচ্ছে যে বেস্ট। আমি আগে যাত্রী উঠের আগে আপনাদেরকে মানে এটা দেখাই। সো এটাই সরাসরি চলে যাবে হচ্ছে যে কলকাতাতে। সিটগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে একটু চিপাপ। আমি এই টিকিটটা রাজারবাগ কাউন্টার থেকে কেটেছিলাম, প্রায় 1300 টাকা ভাড়া নিয়েছিল, যেটা ট্যাক্স ছাড়া। ট্যাক্সের জন্য আমাকে 1000 টাকা এক্সট্রা দিতে হয়েছে এবং 150 টাকা দিতে হয়েছে ভিআইপি লাইনের জন্য। তো হচ্ছে যে এই পদ্মা সেতু, পদ্মা সেতুটা পার হয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। সো আমরা হচ্ছে মধুমতি যে সেতু, কালনা যে ফেরিঘাটটা ছিল, সেটা পার হয়ে এখন হচ্ছে যে লোহাগড়া হয়ে যাচ্ছি হচ্ছে নড়াইলের দিকে। নড়াইল থেকে তারপর এটা আমরা হচ্ছে যে যশোর বেনাপুলে যাব। সো এই হচ্ছে আমাদের সেই সৌহার্দ্য বাস। আমরা দুবার গেলাম, কিন্তু তারা প্রকৃতিতেই সেরে দিচ্ছে বাসের পাশেই। তো একটা ব্রেক দিয়েছিল আসলে হচ্ছে যে মহিলারা ওয়াশরুমে যাওয়ার জন্য, এদিকে ওয়াশরুম ছিল গরুর কাছে। এদিকে প্রকৃতিটা সুন্দর, আর এটাই হচ্ছে আমাদের সৌহার্দ্য বাস। উল্লেখ্য, আমাদের এই বাসে ড্রাইভার, সুপারভাইজার এবং আরেকজন সহযোগী আছেন, ওনারা তিনজনে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান। তবে ইন্টারন্যাশনাল রোডের বাস হিসেবে যেভাবে দেখে শুনে চালানোর কথা, ওভাবে ওনারা চালাচ্ছে না, অনেক বেশি হর্ন ব্যবহার করছিলেন, খুবই বিরক্ত করছিল ব্যাপারটা। তো বেনাপুলে পৌঁছানোর আগেই এভাবে সৌহার্দ্য স্টিকার লাগিয়ে দিয়েছিল, যেটা দিয়ে তারা চিনতে পারবে এটা হচ্ছে বাসের যাত্রী। তাছাড়া হচ্ছে ইন্ডিয়ান অ্যারাইভাল যে ফর্মটা, সেটাও গাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল। সো হচ্ছে যেটা ফরেনার একটা যে অ্যারাইভাল কার্ড আছে, সেটা আমরা এখানে পূরণ করে ফেললাম। তো যারা ট্যাক্স টোকেন দিয়েছেন তাদের তো হচ্ছে যে এক্সট্রা টাকা দেওয়ার দরকার নাই, কিন্তু হচ্ছে যারা দেন নাই তাদের হচ্ছে 1000 টাকা ট্যাক্সের জন্য, আর হচ্ছে 150 টাকা করে দেওয়া লাগবে সেপারেট পার্সন। টাকা পয়সা যদি কেউ ভাঙার যদি আপনাদের মনে হয়, ওখানে সরকারি দপ্তর আছে, সরকারি অফিস আছে, ওখানে ভাঙাবেন। যদি না মনে হয় নিমাকাটিকে ভাঙাবেন,
ঠিক আছে, যখন বেরোচ্ছেন জিরো পয়েন্টে থাকবে গাড়িটা, জিরো পয়েন্টে গাড়িটা উঠে এসে বসবে, কেউ ডাইনে বাঁয়ে এদিক ওদিক চলে যাবেন না। যদি একবার বিএসএফ লিস্ট থেকে নাম কেটে দেয় তাহলে আপনাকে আপনার মতন যেতে হবে, এই গাড়িতে আর উঠতে পারবেন না। তখন আপনি অফিসে গিয়ে রিপোর্ট দিলেও কিন্তু কিছু হবে না, দাদা আপনাদের লোক আমাকে নিয়ে যায়নি। এখানে আপনাদেরকে বলে রাখি, ভিআইপি লাইনের জন্য 150 টাকা নেওয়া হয়েছে আলাদাভাবে। তাছাড়া হচ্ছে জিরো পয়েন্টে কিন্তু এই বাসটা থাকে না, এই বাসটা ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে একদম ওপারে গিয়ে থাকে। আমাদেরও ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে ওপারে গিয়ে তারপর বাসে উঠতে হয়, অর্থাৎ নর্মালি যেভাবে যাই সেভাবে। তবে এই বাসে গেলে একটা এক্সট্রা লাইন থাকে যেটাতে হচ্ছে দ্রুত হয়ে যায়, এতটুকু হচ্ছে পার্থক্য। তবে এই বাসের যে কর্মচারীরা আছেন, সুপারভাইজার আছেন, ওনারা আসলে প্রফেশনাল না, ওনাদের কথাবার্তার স্টাইল এবং যে সার্ভিস এটা আমার পছন্দ হয় নাই। এমনকি ইন্ডিয়ান ওয়েবসাইটে গিয়ে একজন যাত্রীকে ওনারা ফেলেই চলে গেছেন। তো আমরা হচ্ছে এখন বেনাপোলে বাংলাদেশের সাইডে চলে আসলাম, আর হচ্ছে যে আমরা এখন গাড়ি থেকে ব্যাগট্যাগ সব কিছু নিয়ে নেমে গেছি। এখন হচ্ছে যে আমরা বাংলাদেশের ইমিগ্রেশনটা ক্রস করব। ওরা 150 টাকা এক্সট্রা করে নিয়েছে ভিআইপি লাইন এবং অন্যান্য খরচের জন্য। বাংলাদেশের এই সাইটে ইমিগ্রেশন এবং কাস্টমসে আমাদের এত বেশি সময় লাগেনি, তবে হচ্ছে ইন্ডিয়ান সাইটে প্রবেশ করতে গিয়ে অনেক দীর্ঘ লাইন ছিল, যার কারণে আমাদের অনেক সময় লেগেছে। এই হচ্ছে যে আমাদের এখানে C3 একজন যাত্রী, তো হচ্ছে যে গাড়ি ওনাকে না নিয়ে চলে যাচ্ছে। আমি ওনাদের সার্ভিসের বিষয়টা বুঝলাম না, ওখানে থাকতে ফোন দেয় নাই, আর হচ্ছে গাড়ি ছেড়ে হাফ কিলোমিটার আসার পর ফোন দিচ্ছে। ওখানে থাকা অবস্থা ফোনটা দিতে পারেন নাই, গাড়িটা ছাড়া অবস্থা একটা মানুষকে রেখে চলে যাচ্ছেন। না, এটা তো সরাসরি বাসে যাত্রী, এগুলো তো হচ্ছে যে কাটা গাড়ি আর কি। বেনাপুল থেকে কলকাতা দূরত্ব অত বেশি না, কিন্তু টু ওয়ে রাস্তা, ন্যারো রাস্তা হওয়াতে যেতে অনেক সময় লাগে। তো আমাদেরকে এই জায়গাটাতে দুপুরের খাওয়ার জন্য ব্রেক দিয়েছিল, আর আমরা এই হোটেলে এই প্লেটারটা অর্ডার করেছিলাম। এই প্লেটারটার দাম ছিল মনে হয় 170 রুপি মতো। এই যাত্রায় সারপ্রাইজিংলি আমার পাশে সেটে যিনি ছিলেন, তিনি ছিলেন আমার সাবস্ক্রাইবার। আমার ভয়েস শুনে তিনি আমাকে চিনতে পেরেছেন। আমরা দুজন আড্ডা দিয়েছি, অনেক কথাবার্তা বলেছি, তারপর আমরা ধীরে সুস্থে পৌঁছে গেলাম কলকাতা। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।